আসসালামু আলাইকুম আজকে আমরা প্রাইমারি ক্যাটাগরিতে আসা সিলেশন রাবারের একটা প্রবলেম সলভ করব তো এখানে কি বলছে চিত্রের ডটগুলো সংযোগ করে কতগুলো বর্গ বানানো সম্ভব তো আমাদের এই রকম ছিল তাহলে আমরা এই ডটগুলো যদি আমরা সংযোগ করি কতগুলো বর্গ বানাতে পারব তো আমি তিনটা ভাগে ভাগ করে নিয়ে এসেছি এখানে দেখো আমি যদি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই বিন্দু যোগ করে দেই তাহলে আমি একটা বর্গ পাচ্ছি একটা বর্গ হলো আবার আমি যদি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই বিন্দু যোগ করি আরেকটা বর্গ পাচ্ছি আবার আমি যদি এই বিন্দু এবং এই বিন্দু যোগ করি আরেকটা বর্গ পাচ্ছি আবার আমি যদি এই বিন্দু যোগ করি তাহলে আরেকটা বর্গ পাচ্ছি তাহলে কয়টা হলো 1 2 3 4 চারটা বর্গ হলো এবার এখানে আসো আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি আবার এই বিন্দু যোগ করি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি তাহলে কয়টা বর্গ পাচ্ছি আরেকটা বর্গ পাচ্ছি মাঝখানে গুলো কিন্তু আমরা যোগ করতে পারবো না কারণ যোগ করলে তো এখানে ওগুলো কাউন্ট করেই ফেলছি তাহলে পুরোটা মিলে একটা বর্গ পাচ্ছি তাহলে এটা আমার কয় নাম্বার হলো 1 2 3 4 এটা হলো 5 নাম্বার বর্গ পুরোটা মিলে একটা বর্গ আবার আমি যদি এই বিন্দু যোগ করি এই বিন্দু যোগ করি এই বিন্দু যোগ করি এই বিন্দু যোগ করি যদিও আমার এখানে আট করতে জাস্ট একটু বিন্দুগুলো কম বেশি হয়ে গেছে তো ওই কারণে এটা এখানে হচ্ছে যেহেতু তবুও এটা কিন্তু ভিতরে একটা বর্গ হবে যেহেতু আমি এটা ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডে আট করলাম মানে ডটগুলো হোয়াইট বোর্ডে দিছি এই কারণে একটু এলোমেলো হয়েছে বাট আমরা যদি একদম অ্যাকচুয়ালি একদম যোগ করে দেই তো তাহলে কিন্তু আমাদের এটাও একটা বর্গ হবে তাহলে এটা আমাদের ছয় নাম্বার বর্গ তাহলে আমরা মোট কতগুলো বর্গ পাচ্ছি 1 2 3 4 5 6 তাহলে আমরা মোট বর্গ পাচ্ছি 6টি তাহলে এটাই হলো আমাদের অ্যানসার তাহলে অ্যানসার কত হবে 6 তাহলে আমরা ডটগুলো যোগ করে মোট 6টি বর্গ বানাতে পারবো তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে